ভবি রজনীতে মা ঘুমের ঘরে ডাক দিলেন, ভাই জি জি মা কেন ডাকো? বাবা গো এক গ্লাস পানি দাও, আমি পানি খাবো। বাইজিৎ গ্লাস হাতে লইয়া দৌড়াইয়া মস্কে গেলেন পানি আনতে, যায় দেখে পানি নাই, দৌড়াইয়া গেলেন মাটির কুয়ার থেকে পানি উঠাইয়া গ্লাসে করে আইসা মার কাছে, দেখে মা ঘুমাইয়া গেছে। খারে রইছে, মানি আবার ডাক দেয়? ডাক দেয় না। আবার দূরে যাইতে চাইলে কয় না, যদি মা আবার পানি চায় তাই তো মার কলি যায় দুঃখ লাগবে। খারুসি কাছে মানে আবার ডাক দেয়, নিজে ডাক দেয় না, মার গুম বাংলে মান নিকষ্ট হয়, নিজে ডাক দেয় না। এমনি করতে করতে সারা রাত ফয়ে গেছে, ইতিহাস সাক্ষী দেয় শীতের রাত্র সারা রাত বাইজি দাঁড়ায় থাকতে থাকতে বরফের মতো গ্লাসের পানিটা চাক্কা হয়ে গেছে, সাদা হয়ে গেছে হাতগুলি। রাত্র শেষ হয়ে যায়, বাইজিদের মার গুম ভেঙে গেছে, বাইজিদের মা ডাকতেছে, বাইজি মা আমি এখানে কি করো? পানি নিয়ে দাঁড়িয়ে আছি। পানি নিয়া মা তুমি না সন্ধ্যা রাত্রে পানি চাইছো? আমি পানি লিয়ে আইসা দেখি মা তুমি ঘুমাইয়া গেছো, আমি তোমারে ডাক দেই না, তোমার নি কষ্ট হয়, আর দূরেও যাই না, আবার নি তুমি পানি চাও। এমনি করে মা আমার সারা রাত পার হয়ে গেছে। বাইজিদের মা কলিজা যেন ঠান্ডা হয়ে গেছে, ডাকতেছে, মাহবুদ গো এমন ছেলে তুমি আমারে দিছো, আরে বাইজি গ্লাসের পানি আমার হবে না, লোটা দিয়া পানি আনো। লোটা দিয়া পানি আনলে মা দরুদি উজু করলেন, দুই রাকাত নামাজ পড়ে বাইজিত্রে টাইনা বুকে আনলেন, আইনা হাত বাড়াইছে, মাবুদ আমি মা হইয়া দোয়া করে দিলাম, আমার এই বাইজিত্রে তুমি জামানার অলি বানাইয়া দাও। রাত্র শেষ হয়ে যায়, সারাদিন পার হয়ে যায়, পরের দিন রাত্রের বেলা বাইজিদের মা ঘুমের ঘরে ঘুমাইতেছে, এমন সময় দেখে এক বিরাট বড় গাঠুরি মাথায় লইয়া একটা লোক ঘুরতেছে। বাইরিদের মা জিগায়, আমি আর তোমার নাম কি? বাড়ি কই, মাথায় এত বড় গাঠুরি কিসের? ওই লোকটা জবাব দেয়, আরে বাইরিদের মা আমি হলাম আল্লাহর ফেরেশতা, আমি সারা পৃথিবীর ওলিদের হিসাব কিতাবের খাতা লইয়া ঘুরি। বাইরিদের মা প্রশ্ন করেন, গত রাত্রে আমি মা হইয়া আমার বাইজিদরে ওলি বানানোর জন্য দোয়া করেছিলাম, এদিকে আরে খবর দিয়ে যা, আমি মার দোয়া কবুল হইছে দি, আমার বাইজিদ ওলি হইছে দি। ওই ফেরেশতা সঙ্গে সঙ্গে জবাব দেয়, বাইজিদের মা গো তোমার দোয়া কবুল হয়েছে, তোমার বাইজিদের নাম ওলির খাতার আগের কাতার ওইটা গেছে। মার দোয়ার কত পাওয়ার! এই মা দোয়া করেছিলেন কে? কোন মা? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা দোয়া করেছিলেন কার জন্য? নবীর উম্মতের জন্য। নবী যখন কান্দে ফাতেমা দোয়া করছিলেন কোন মুহূর্তে? হাদিস শরীফ খুলে দেখুন, নবী আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে ঘুমের ঘরে ঘুমাইতেছিলেন, হঠাৎ করে জিব্রাইল আয়েশা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ এমনি করে যদি ঘুমের ঘরে ঘুমিয়ে থাকেন উম্মতের জন্য কোন সময় কান্নাকাটি করবেন, ডাকাডাকি করবেন? নবী আমার উম্মতের ব্যথা লইয়া উম্মতের দরদি হইয়া গুনাহগারের বন্ধু হইয়া ঘুম থেকে উঠে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে ঘর থেকে বেরিয়ে যায়, পাহাড়ের গুহায় যাইয়া সেজদায় পড়ে নবী কাঁদতেছে। কাঁদতে 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 একদিন পার হয়ে যায়, দুই দিন পার হয়ে যায়, তিন দিনের দিনে সকল সাহাবীরা মদিনায় ঘুরতেছে, নবীর খবর নাই। তিন দিনের দিনে আবু বকর উমর পাগল পাগল হইয়া দৌড়াইতেছে, কিছুক্ষণ পরে দেখা যায় চুট্টু চুট্টু রাখাল গুলো কানাকানি করে কি যেন বলতেছে। আবু বকর দৌড়া যায়, রাখালেরা কি বলে শুনি। রাখালেরা আলোচনা করতেছে, এই পাহাড়ে আর বেড়া বকরিকে ঘাস খাওয়াবো না, চলো আমরা অন্য পাহাড়ে চলে যাই। আবু বকর প্রশ্ন করে, আরে বাবারা কেন তোমরা অন্য পাহাড়ে চলে যাইবা? নাম কি তোমার আবু বকর? আরে আবু বকর এই জন্য আমরা চলে যাব রে, আজকে তিন দিন হয়ে গেছে রে আবু বকর, একটা লোক পাহাড়ের গুহায় জঙ্গলার ভিতরে নিরিবিলি জাগায় মাথাটা নিচে দিয়ে কপালটা মাটিতে লাগাইয়া উম্মেতি উম্মেতি বলে কান্দে রে, এই লোকটার দিকে তাকাইয়া বেড়া বকরি গুলি কান্দে, তিন দিন পর্যন্ত ঘাসে মুখ লাগাই না। আবু বকর ডাকতেছে, আরে উমর
লোকটার দিকে তাকাইয়া বেড়াবো কি কান্দে? এটা তো রহমাতুল লিল আলামিন ছাড়া কেউ না। চলো যাই, নিশ্চয় উনি হবে আমাদের রাসূল। দুজনে মিলে দৌড়ে গেছে, যা দেখি ঠিকই নবী সেজদায় পড়ে এখনো কাঁদতেছে। তিন দিন পর্যন্ত খানা পিনার খবর নাই, কেউ খবর নাই, নবী উম্মতের ব্যথায় কাঁদতেছে। আজকে উম্মতের জন্য কাঁদবে আর উম্মতেরা বাড়িতে ঘুমাবে, এটা কেমনি করে হয়? আজকে বুঝা যায় নবীর কান্দাটা বুঝি আমাদের জন্যই কবুল হয়েছে, একবার বলুন আলহামদুলিল্লাহ। আর নাই তো আজকার এই পবিত্র চান্দে কেমনি করে আমরা এই রাত্রে বসে গেলাম, আরো রাত্র কাটাইবার নিয়ত করে দিলাম। সবাই যে থাকতে পারবেন এমন না, কিছু মানুষ আবার বাড়ির যায় ভুগা ভাই সাহেব। এই মানুষগুলি খুনলা দেখেন, আলু ক্ষেতের আলু উড়াইয়া যে আলুগুলো বস্তায় ভৈরা কারিতে রাখবো, দেখবেন আলু একটা সালনা দিয়া সালা দেয়। কি কোন সালনা দিয়া সালা দেয়? কি লেগা গুড় আলুটি ফালাই দেয়, যেটি পছন্দের মধ্যম পদের, যেটি সুন্দর সাইজ, এটারই নিয়া কারির মাঝে রাখে, সালা দিয়া গুড়াটা ফালাইতে। এই এই মাহফিল থেকে যারা বাড়ির ঝেবুগা মনে হলেন আল্লাহর সালনার ফায়দা হয়ে গেছে গা। হ্যাঁ রায় হ্যাঁ না যাইতে না, একটু কষ্ট হইল কি বলেন? থাকতে রাজি নি, কারণ কালি মরা তো খালি ওয়াজ মাহফিলের কষ্ট নয়, নামাজের কষ্ট নয়, রোজার কষ্ট নয়, কালিমওয়ালা প্রয়োজন নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিছে। কি বলেন? সাহাবীরা জীবন দেয় নাই? এরকম কষ্ট যখন কালিমা পড়ছি আমাদেরও আসতে পারে। এই কালিমা লইয়া কষ্ট করতে রাজি আছেন আপনারা? পড়ুন আমার সাথে, এই খানে আমি গজল লিখছি। কালিমারে মালা মোরা গলাই পরিব, হায় রে কালিমারে মালা মোরা, দুঃখ কষ্ট যাহাই আসে সবই সইব, দুঃখ কষ্ট যাহাই আসে সবই সইব, কালিমার মালা মোরা গলাই পরিব, হায় রে কালিমার মালা, কালিমার মালা পরাইতে নবী গেলেন তায়েবেতে, কালিমার মালা পরাইতে নবী গেলেন তায়েবেতে, পাথরের আঘাত নবী আর কত সইব, পাথরের আঘাত নবী আর কত সইব, কালিমার মালা মোরা গলাই পরিব, হায় রে কালিমার মালা, কালিমারি প্রেম সাগরে একবার সে ডুব দেও না রে, কালিমারি প্রেম সাগরে একবার সে ডুব দেও না রে, সব গুনা তোর মাফ করিয়া জান্নাতে দিব, সব গুনা তোর মাফ করিয়া জান্নাতে দিব, কালিমারে মালা মোরা গলাই পরিব, হায় রে কালিমারে মালা মোরা, কালিমাওয়ালা পাগলরা খেলে কত প্রেমের খেলা, কালিমাওয়ালা পাগলরা খেলে কত প্রেমের খেলা, সেই প্রেমেতে নবীর দেখা স্বপন পাইব, সেই প্রেমেতে নবীর দেখা স্বপন পাইব, কালিমারে মালা মোরা গলাই পরিব, হায় রে কালিমারে মালা মোরা। বলেছিলাম কালিমার মালা যখন গলায় নিছি একটু কষ্ট করতেই হবে, সাহাবীরা নিজের জীবন পর্যন্ত দিছে কালিমা লয়া, আমরা একটা রাত্রের কিছু অংশ দিতে রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। মার দোয়ার কথা, বাইজিদের মার দোয়ায় অলি, মাজার মুআব্বিদের মার দোয়ায় আবু জাহেল দুনিয়ার থেকে বিদায়, এই মার দোয়া কত পাওয়ার পুরি নবী বলছেন। খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা নিজেও হাসাইন হুসাইনকে লইয়া দোয়া করছিলেন, মার দোয়ার বেলায় মিয়ায় কারবালার ঘটনা। সাহাবীরা নবীজির খবর পাইয়া দৌড়াইয়া পাহাড়ে চলে যাই, আবু বকর ডাকতেছেন হুজুর মদিনায় চলুন, মদিনার মানুষ আপনার জন্য পাগল, তিন দিন পর্যন্ত মদিনায় আপনি নাই, মনে হয় মদিনা অন্ধকার হয়ে গেছে, রাসূল মাথা ওঠায় না। উমর ডাকতেছে হুজুর আমি উমর দিয়ায়া পড়ছি, মাথা ওঠায় না। উসমান ডাকতেছে হুজুর আমি উসমান আয়া পড়ছি, মাথা ওঠায় না। সকল সাহাবীরা এমনি করে নবীর কানের ঘুরায় মুখ লাগাইয়া ডাকতেছে হুজুর, আর কান্দেন না,
উঠুন মাথা উঠান মদিনায় চলুন, নবী মাথা উঠায় না, চোখের পানি দিয়া জমিন বাসতেছে, কে যেন দৌড়াইয়া যায় না রে নবীর আদুরের নাতি, নানা কইয়া ডাকলে দি নবী পাগল হইয়া যাইত, নবীর আদুরের নাতি কই হাসাইন আর হুসাইন সারা নবীরে নেওয়া যাবে না, দৌড়াইয়া খবর দিলে নবীর আদুরের মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা, বাবার খবর পাইয়া দুই ছেলেকে সঙ্গে লইলেন, হাসাইন রে হুসাইন রে, তিন দিন পর্যন্ত নানা কইয়া ডাক দিবার সুযোগ পাস না, চল যাই আমার বাবার খবর পাইছি রে, তোরা দুই ভাই না গেলে নবী আইতো না। কেমন আদর করতো হাসাইন আর হুসাইনকে, নানা কইয়া ডাক দিলে নবী সহ্য করতে পারছে না। হাদিস শরীফ খুললে পাওয়া যায় হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চার ফেরেশতার একজন ফেরেশতা দাহিয়া কালবির সুরতে নবীর সামনে হাজির, আয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের ব্যাপারে কিছু কথা আছে, আপনি আসুন একটা ঘরের দরজা বন্ধ করে আমরা নিরিবিলি কথা বলবো। নবী খালি দরজা বন্ধ করে কথা বলার জন্য বসলেন, এমন সময় হুসাইন ডাকতেছে, মা মা গো, নানা কই, ফাতেমা কই, তোমার নানা কই তুমি দেখো না, দৌড়ায় তালাশ করতেছে, যা একটা ঘরের দরজা বন্ধ, হুসাইন কো নানা তো ঘরের ভিতরে হইব, দরজায় থাপড়াইতেছে, নানা ও নানা নানা ও নানা দরজা খুলো। হাদিস শরীফ প্রমাণ করে নবীজি নাতি নানা নানা কইয়া ডাক দিলে দয়ার নবী মায়ার নবী আদুরের নাতির দিকে দৌড়ায় যাইতেছে, মিকাইল টাইনা ধরছেন ইয়া রাসূলুল্লাহ হুসাইনের ডাকে এখন যাইলে চলবে না, এখন আসুন প্রয়োজনে আলাপ করি। নবী বলেন হ্যাঁ মিকাইল তোমার আলাপ পরে, আমার আদুরের নাতি ডাকলে আমি আর সইতে পারি না কন্যা, সুবহানাল্লাহ। ওই আদুরের নাতি হাসাইন আর হুসাইনকে লইয়া মা ফাতেমা দৌড়াইয়া পাহাড়ে চলে যায়, যা দেখে নবী এখনো সেজদাই পরে উম্মেতি উম্মেতি বলে কান্দে, চোখের পানিতে মাটি ভিজতেছে, ফাতেমা ডাকতেছে বাবা গো আর কান্দ না, উম্মতের জন্য আর কত কাঁদবা, সারা জিন্দিগি উম্মেতি বলে কান্দিস, উদের জমিনে দাঁত ভাঙস, সাহেবের জমিনে রক্তে লাল হইস, এই কষ্ট উম্মতের জন্য করছ, খালি কান্ত উম্মেতি উম্মেতি বলে ও বাবা আর কত কাঁদবা, যাও আর কান্দতে হবে না, তোমার উম্মতের জন্য আমি ফাতেমার তামাম জিন্দিগির নেকি আমি দান করে দিলাম। তারপরেও নবী মাথা উঠায় না, তারপরেও নবী কান্দে, ফাতেমা ডাকতেছে বাবা হাসাইন রে, ও বাবা হুসাইন, তোরা দুই ভাই মিলে আমার বাবার ডাক দে, মনে হয় আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তোরা দুই ভাই মিলে ডাক দে রে, আমি দেখি আমার বাবাই নি তোদের ডাকে জবাব দেয়। কিতাব প্রমাণ করে হাসাইন নবীর এক কানের গুড়ায় মুখ লাগাইছে, হুসাইন আরেক কানের গুড়ায় মুখ লাগাইয়া দুই ভাই মিলে ডাকতেছে, নানা গো আমরা দুই ভাই রে কেমনে ভুইলা গেছো, ও নানা কোথাও যদি তুমি গেছো আমরা দুই ভাই রে কোনোদিন বলতে পারছো না, আজকে মদিনা যাইরা পাহাড়ে তিনি পার হয়ে যায়, আমি হুসাইনের কথা কি তোমার একদিন মনে হইল না, ও নানা আমি তোমার হুসাইন নাতি ডাকতেছি, হাসাইন বলে আমি তোমার নাতি হাসাইন ডাকতেছি, মাথা উঠাও, তবু নবী হাসাইন আর হুসাইনের কথা ভুলে যায়, এই গুনাহগার উম্মতের মায়া ছাড়তে পারে না, পড়ুন দয়াল নবী প্রেমের সবই হারবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের সবই হারবে না জগতে, নবী উম্মতের কান্দারি সত্যের দিশারি, উম্মতের কান্দারি সত্যের দিশারি, সাফায়াত করিবেন তিনি হাসরেতে, দয়াল নবী প্রেমের সবই হারবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের সবই হারবে না জগতে।
হাসারদিনে উম্মত বিনে, হাসারদিনে উম্মত বিনে যাবে না নবী জিবে হেস্তে, দয়ালু নবী প্রেমের সবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের সবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালু নবী প্রেমের সবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের সবি আর আসবে না জগতে। এমনি করে খাতুনে জান্নাত ফাতেমা তুজাহরা পাশে দাঁড়াইয়া ডাকতেছে, বাবা গো আমি ডাকলাম শুনলা না, হুসাইন ডাকলো শুনলা না, হাসাইন ডাকলো শুনলা না। পিতা প্রমাণ করে হুসাইনের ডাক নবীর কাছে কেমন ভালো লাগত। মাসিক মদিনা সাক্ষী দেয় সিরাত সংখ্যায় 2-3 বছর আগের ঘটনা। সিরাত সংখ্যায় হযরতে আহম্মদ রেফাই নামে বাগদাদ থেকে এক নবীর পাগল হজ করতে যায় মক্কার মদিনা, মক্কার কাজ শেষ করে মদিনা যায়, মদিনা যাইয়া নবীর প্রেমের মালা গলায় লইয়া নবীর রোজার পাশে বসে বসে ডাকতেছে, নবী গো বহু দূর থেকে তোমার সাথে দেখা করতে আসছি, একটু দেখা দিবানি, আমার কলিজা ঠান্ডা করবানি। কি বলেন, নবীজির একদিন স্বপ্নে দেখলে কেমন শান্তি লাগবো কন্ত দেহি। যারা নবীজিরে পাইছে তারা আর দুনিয়ার দরকার আছে? যারা নবীরে দেখছে তাদের জন্য আল্লাহর বেহেশত ওয়াজিব হয়ে গেছে। হযরত আহমদ রেফাই বলেন, আমি নবীর রোজার পাশে বসে বসে ডাকতেছি, বেশ কিছুদিন ডাকলাম নবী সাড়া দেয় না। আহমদ রেফাই বলে, তখন আমি একটা খেলার মাঠে নাইমা গেলাম। কোন খেলা? আহমদ রেফাই বলে, যে হুসাইন নবীরে নানা নানা কইয়া ডাকলে নবী সইতে পারছে না, দেখি আজকে আমি হুসাইনের মতো ডাক শুরু করি। মাসিক মদিনা সাক্ষী দেয় আহম্মদ রেফাই নবীর রোজার চারপাশে ঘুরতেছে আর নানা নানা কইয়া ডাকতেছে, ডাকতে ডাকতে কাঁদতেছে। এমন সময় 10-25 হাজার হাজি সাহেব চারদিকে দাঁড়াইয়া রইছে, দেখব নানা নাতির কি প্রেমের খেলা হয়। অথচ হুসাইনের মতো সাইজ্জা ডাকতেছে, এ তো আসল নাতি না। আহম্মদ রেফাই নানা নানা কয়ে ডাকতেছে ঘুরতেছে আর বলতেছে, নানা গো আজকে দেখব নাতি হইয়া তোমার ডাকলে জবাব দেওনি, তুমি যদি জবাব না দাও, দেখা না দাও, আমি বাগদাদ ফিরে যাব না। এমনি করে ডাকতে থাকলে ইতিহাস সাক্ষী দেয় ওই নাতির অভিনয় নাতির বেশ করে ডাকতেছে। কিছুক্ষণ পর নবীর রোজাখানি থরথর করে কাঁপতেছে, তারপরে দেখা যায় 25 হাজার হাজির সামনে রোজার মাঝখান থেকে নবীর হাত এই পর্যন্ত বাহির হইয়া গেছে। হযরতে আহমদ রেফাই নবীর হাত মুবারক ধরে মুসাফা করলেন, চুমু খাইলেন, বিদায় নিলেন। নবী গো বিদায় হয়ে যায় বলতেছিলাম, আহম্মদ রেফাই যদি নানা নানা কইয়া ডাক দেয় নবী হুসাইনের কথা মনে করে দিদার দেখাইয়া দেয়, হুসাইনের মতো নানা ডাক নবীর কাছে সুন্দর লাগে। ওই হুসাইন নিজে সরাসরি কানের গুড়াই মুখ লাগাইয়া ডাকতেছে, তবু নবী মাথা উঠায় না। উম্মতের মায়ায় আমার নবী কান্দে, ফাতেমা ডাকতেছেন, বাবা গো আমি ডাকলাম শুনলা না, সাহাবীরা ডাকলো শুনলা না, হাসাইন আর হুসাইন দুই কানের গুড়াই মুখ লাগাইয়া নানা নানা কইয়া ডাকলো, তাও তুমি শুনলা না। বাবা গো বুঝিছি উম্মতের মায়া, বুঝি তুমি ছাড়তে পারো না। ও বাবা শুনো,
হাশরের ময়দানে যদি এই উম্মত লইয়া বিপদ আইসা যায়, তোমার উম্মত যদি গুনাহগার হয়ে জাহান্নামী হয়ে যায়, তুমি যেন হাশরের ময়দানে উম্মত লইয়া কান্দতে না হয়, আমি মা হইয়া আমার কলিজার টুকরা হাসাইন আর হুসাইনকে তোমার উম্মতের মুক্তির জন্য কুরবানি করে দিলাম। মা হইয়া দোয়া করছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিয়া জিব্রাইলকে খবর দিলে, জিব্রাইল আমার বন্ধুরে যায় কও, মা হইয়া সন্তান কুরবানি করছে, মার দোয়া তো আমি কবুল করছি, আমার বন্ধুরে যায় কও হাসাইন আর হুসাইনকে লইয়া মদিনা ফিরে যাইতো।